নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করব দোকানের মতোই খেতে টেস্ট একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে তোমরা চিকেন এগরোল বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু দোকানের মতোই হবে, আর বা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন এগরোলটা বানিয়ে নিতে পারবে। তো তোমাদের চিকেন এগরোল কেমন লাগে একটু কিন্তু জানিও আমাকে। তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়েছি শসা কুচি, টমেটো সস, কাসুন্দি, আর নিয়েছি চিকেন। চিকেনটাকে, বোনলেস চিকেনকে আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর ময়দা দিয়ে পাতলা পাতলা তিনটে রুটি বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো। তো আমি এখানে কড়াইতে আবারও দু চামচ মতো তেল দিয়ে সেই ভেজে রাখা চিকেনটাকে দিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটুখানি গ্রিন চিলি সস আর টমেটো সস, দিয়ে একটুখানি এটাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এই সময় একটুখানি ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারো। আমার ঘরে ছিল না তাই কিন্তু আমি এটাকে স্কিপ করে গেছি। বেশ, দু থেকে তিন মিনিট একটু নাড়িয়ে বাস এটাকে এবারে নামিয়ে নিতে হবে। তো চলো নামিয়ে নেওয়া যাক। এবার এগরোলটা তৈরি করার জন্য কড়াইতে আবারও এক চামচ তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। উপর থেকে একটা রুটিকে দিয়ে এইভাবে আবারও উঠিয়ে রুটিটাকে উল্টে দিলাম যাতে দুপাশই একটু করে ডিম থাকে। এবারে এক পাশ খুব ভালো করে এইভাবে চেপে চেপে হতে দেব। এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে নেব এবং অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবেই দুপাশ কিন্তু খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একই রকম প্রসেসে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রাখা একটা ডিম, আর তার উপরে রুটিটাকে এইভাবে দিয়ে ভালো করে দুপাশই ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো দুটোই নামিয়ে নিয়েছি প্লেটে। এইবারে যে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে বানিয়ে খাওয়ার সুবিধা একটাই যে তোমার ইচ্ছে মতো তুমি ভরপুর চিকেন দিয়ে কিন্তু খেতে পারবে, বাট দোকানে খেলে এতটা চিকেন তোমায় দেবে না। তো দুটো রোলের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে ফার্স্টে দিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি। আবারও বলছি তোমরা চাইলে গাজর কুচি এখানে অ্যাড করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি আমি এতে টমেটো সস। ঘরে যদি তোমাদের মেয়োনিজ থাকে বা তোমাদের যদি মেয়োনিজটা পছন্দ হয় তাহলে কিন্তু একটু মেয়োনিজ দিতে পারো। এগরোলে মেয়োনিজটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি মেয়োনিজটাকে স্কিপ করেছি, বাট আমার কিন্তু এগরোলের মধ্যে কাসুন্দি খুব ভালো লাগে তাই আমি অল্প করে কাসুন্দি দিয়ে দিচ্ছি। বাস এগরোল রেডি, এবার জাস্ট ফোল্ড করে নেওয়ার পালা। তো দেখো বন্ধুরা এইভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবারে আমি একটা দিস্তাখাতার পেজ নিয়েছি সাদা, তার মধ্যে আমি জাস্ট এটাকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিলেই কিন্তু তৈরি। তো চলো এটাকে ভালো করে ফোল্ড করে মুড়ে নেওয়া যাক। মুড়ে নেওয়া হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা এগরোল রেডি। তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে, বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবে, আর বন্ধুবান্ধবীদের কাছে লিঙ্কটা একটু শেয়ার করে দেবে। বাড়িতে এইভাবেই কিন্তু 5 মিনিটেই তোমরা চিকেন এগরোল বানিয়ে নিতে পারবে, বাইরে গিয়ে আর কিনে খাওয়ার দরকার নেই। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।